হ্যালো বন্ধুরা, যদি আপনি একা ট্রাভেল করতে ভালোবাসেন, একা ঘুরতে ভালোবাসেন, তবে আজকের এই গল্পটি আপনার জন্য। আজকের এই গল্পটি আপনাকে অনেক কিছু শেখাবে। এটি কেট নামে একটি মেয়ের গল্প, যে তার বোন লেসের সাথে একসাথে ভ্যাকেশন কাটাবে বলে তার কাছে এসেছে। কিন্তু লেসকে দেখে মনে হয় সে তার বোনের আশায় খুব বেশি একটা খুশি হয়নি। লেস সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকতো, আর তার ফোন নিয়ে গেলে সে চিৎকার চেঁচামেচি করতো। পড়াশোনার কারণে তারা দুই বোন আলাদা আলাদা দেশে থাকতো। লেজ সবসময় একা থাকতেই বেশি পছন্দ করত, আর অন্যদিকে কেট ছিল তার চেয়ে সম্পূর্ণ আলাদা। সে সবসময় হাসি খুশি থাকতো এবং পরিবারের সাথে সময় কাটাতে ভালোবাসত। এরপর তারা নিজেদের হোটেলের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু লেজ তখনও তার ফোন নিয়ে ব্যস্ত ছিল, আর যে কারণে তারা ভুল করে পাসপোর্ট সেই এয়ারপোর্টে রেখেই চলে আসে। আর অন্যদিকে আমরা একটা কাপলকে দেখি যারা ওই হোটেলেই ছিল যেখানে লেজ আর কেটস যাচ্ছে। কাপলটি খুব আনন্দের সাথে সময় কাটাচ্ছিল, কিন্তু কাপলটি কি করে সেটা জেনে আপনি অবশ্যই চমকে যাবেন, যেটা আমরা সামনে জানতে পারবো। এরপর তারা হোটেলে পৌঁছে যায়, কিন্তু হোটেলের রিসেপশনে পাসপোর্ট চাওয়ার পর তারা সেটা দেখাতে পারে না, কারণ পাসপোর্ট তো ভুল করে তারা এয়ারপোর্টে রেখে এসেছে। কেটস তার বোন লেসকে অনেক বকাবকি করে এর জন্য, কারণ তার জন্যই ভুল করে পাসপোর্টে রেখে এসেছে, কিন্তু কে শোনে কার কথা, সে তো তার ফোন নিয়ে ব্যস্ত। এরপর রিসেপশন থেকে বলে যে আপনারা আজকে এখানে থাকতে পারেন, কালকে গিয়ে পাসপোর্ট নিয়ে আসবেন। এবার কেট রিসেপশনের ওই মহিলাকে জিজ্ঞেস করে যে এখানে ডিনার হবে কিনা, কিন্তু সে জানায় যে রাত অনেক হওয়ায় এখানকার কিচেন ক্লোজ হয়ে গিয়েছে। এখানে নিজে একটা ক্লাব আছে, চাইলে সেখানে গিয়ে কিছু খেতে পারেন। এরপর তারা দুজনেই রুমে চলে যায়। কেট ফ্রেশ হওয়ার জন্য চলে যায় এবং ফিরে এসে দেখে তার বোন ফোন চালাতে চালাতে একদম ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে তাকে ঠিক করে শুয়ে দেয় এবং তার হাত থেকে তার ফোনটাও রেখে দেয়। আসলে তাদের মধ্যে যতই লড়াই ঝগড়া থাক না কেন, তারা একে অপরকে কিন্তু ঠিকই ভালোবাসত। কেটের আসলে অনেক ক্ষুধে লেগেছিল, তাই সে রেডি হয় এবং নিচে ক্লাবে যায় কিছু খাওয়ার জন্য। আর তখনই তার কাছে একটা মেয়ে আসে। এই মেয়েটিকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম, আর আমরা তার বয়ফ্রেন্ডকেও দেখি যে কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল। আসলে এই দুজন হচ্ছে চোর, এদের একমাত্র কাজ হচ্ছে এখানে আসা নতুন মেয়েদের সাথে বন্ধুত্ব করা, তারপর কোনোভাবে তাদের কাছ থেকে চাবি চুরি করে। এই মেয়েটি যার নাম মীরা, সে চাবি দিয়ে দেয় তার বয়ফ্রেন্ডকে এবং তার বয়ফ্রেন্ড যে রুম থেকে দামি দামি জিনিসপত্র চুরি করে এবং সরে পড়ে। আর এখানেও তারা ঠিক এমনটাই করতে যাচ্ছিল। মীরা কেটের সাথে ড্রিঙ্কস করতে থাকে, সে তার কাছ থেকে তার সম্পর্কে অনেক কিছু জেনে নেয়। সে সিঙ্গেল, এটা শুনে তো মীরা খুব খুশি হয়। সে কেটসকে ডান্স করার জন্য নিয়ে আসে এবং কায়দা করে তার পকেট থেকে তার রুমের চাবি চুরি করে নেয়। আর সে তার বয়ফ্রেন্ডকেও মেসেজ করে দেয় যে সে চাবিটা পেয়ে গেছে, আর যে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে তার কাছে যায় এবং সেটা দেয়ার বাহানায় সে চাবিটা নিয়ে নেয়, যেটা কেউই বুঝতে পারে না। আর কেটও কিছুই আন্দাজ করতে পারে না যে তার সাথে এখন কি ঘটছে। অনেকটা সময় ডান্স করার পর কেট বলে যে তার যেতে হবে, কিন্তু মীরা তাকে বলে আরো কিছুক্ষণ থেকে যেতে। এরপর তারা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে, আর তখনই তাদের কাছে দুইটা ছেলে আসে যারা এখানে একাই আসছিল। তারা জানায় যে তাদের দুজন মেয়ে দরকার ছিল, কি কারণে দরকার সেটা আমরা পরবর্তীতে গিয়ে জানতে পারবো। ছেলে দুটো তাদের সাথে কথা বলতে শুরু করে এবং তাদেরকে একটা অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। কেট প্রথমে রাজি হয় না, যে সে অপরিচিত কোনো লোকের সাথে যাওয়া ঠিক মনে করে না। এরপর সে ভাবে যে তারা তো এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছে, আর এদিকে মীরাও তাদের সাথে যেতে যায়, আর এরপর সেও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় ছেলে দুটো তাদেরকে একটা খালি মাঠে নিয়ে যায়। সেখানে একটা হট এয়ার বেলুন বাঁধা ছিল, আসলে তারা এই হট এয়ার বেলুনে করেই উপরে উঠতে চায়, আর এটাই ছিল তাদের জন্য অ্যাডভেঞ্চার। যাওয়ার আগে কেট তাদেরকে বলে, আমি কিন্তু আমার লোকেশন আমার বোনের সাথে শেয়ার করে দিয়েছি, কাজেই আমার সাথে বাজে কিছু করার কিন্তু চেষ্টা করবে না। আর এটা শুনে সবাই তো হাসতে থাকে, যে বলে যে না তেমন কিছুই হবে না। নেক, যে ওই ছেলেদেরই একজন ছিল, সে বলে যে আমরা আসলে হট এয়ার বেলুনটায় একা ট্রাভেল করতে ভয় পাচ্ছিলাম, আমাদের আরো লোকের প্রয়োজন ছিল, তাই তোমাদেরকে নিয়ে এসেছি। আর অন্যদিকে আমরা জেকে দেখতে পাই যে হাতে একটা বোতল নিয়ে কেটের রুমের দিকে যাচ্ছে। এদিকে সে ওয়েটারের ড্রেস পরে নিয়েছিল যাতে কেউ তাকে সন্দেহ না করে, কিন্তু ভিতরে যাওয়ার পর সে যে সারপ্রাইজ পেতে যাচ্ছে সেটা কিন্তু তার জানা ছিল না। গল্প সামনের দিকে আগাতে থাকে। এখানে বেলুনটি ওড়াবার আগে নিকের সাথে থাকা আরেকজন, যার নাম ছিল জোনাস, সে গাড়ির সাথে একটা রশি বেঁধে নেয়, যে রশির আরেক প্রান্ত ছিল হট এয়ার বেলুনের সাথে আটকানো। তারা এটা এজন্য করে যে তারা চাইছিল না যে বেলুনটা নিয়ে অনেক বেশি উপরে যেতে, কিন্তু তারা এতটাই নেশাগ্রস্ত ছিল যে রশিটা পেঁচায় ঠেকে কিন্তু বাঁধতেই ভুলে যায়। সেখানে আমরা কারের বনেটের উপরে ফোন রাখা দেখি, যেটা হয়তো দুজন মেয়ের কোনো একজনের ছিল, যেটা ভিডিও রেকর্ড করা হচ্ছিল। আর অন্যদিকে যে যখন রুমে ঢোকে, সে রুমে ঢোকে রুমের চারদিকে ঘুরতে থাকে আর তাদের ব্যাগ খুঁজতে থাকে। আর সেখানে থাকা লিজি তাকে দেখে ফেলে এবং সুযোগ বুঝেই গিয়ে একটি আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। লিজি ওর বোনকে মেসেজ করে অনেকবার, কলও করে, কিন্তু সে তার ফোন ধরছিল না। এ কারণে সে তার বন্ধুকে মেসেজ করে এবং সে তাকে বলে যে সে কোনো মতে যেন গ্রাউন্ড ফ্লোরে চলে যায়, কিন্তু বাইরে তো যে। এবার যে সেই আলমারিটি খোলে এবং ভিতরে লিজিকে দেখে সে তো চমকে ওঠে, কারণ মীরা তাকে জানিয়েছিল ও কেট এখানে একাই থাকে। সে ঘাবড়ে যায় এবং কিছু চুরি না করে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ফাঁকে লিজিও বাথরুমে গিয়ে নিজেকে লক করে নেয়।
আর এদিকে তারা যখন জানতে পারে যে তারা যে রশিটা গাড়ির সাথে বেঁধেছিল সেটা খুলে গেছে, এখন কোনোভাবেই তারা নিজেদেরকে উপরে ওঠা থেকে আটকাতে পারবে না। এটা নিয়ে দুজন ছেলের মধ্যে খুব কথা কাটাকাটি তো হয়, এক পর্যায়ে মারামারি শুরু হয়। আর এসব কিছুর মধ্যেই কেটস মনে মনে ভাবতে থাকে যে কেন সে বেকুবদের পাল্লায় পড়েছে। তার বোনের সাথে কাটানোর সময় তো ভালো ছিল, কিন্তু কেট তো জানে না ওদিকে তার বোন লিজি সেও বিপদে রয়েছে। তারা কেউই বুঝতে পারে না যে তারা কি করবে, আর তারা এভাবেই উঠতে থাকে। আর তখনই একটা বিপদে উপস্থিত হয়, সেটা ছিল উইন্ডমিল। তাদের বেলুনটি উড়তে উড়তে সেই উইন্ডমিলের দিকে যেতে থাকে। তারা সবাই নিচু হয়ে বসে পড়ে, কিন্তু কেট তখন বলে যে কোনোভাবে বেলুনের ডিরেকশন পরিবর্তন করে দিতে পারলে আমাদের হয়তো কিছুই হবে না। কিন্তু জোনাস জানায় যে সেটা চালাতেই পারে না, সে কেবল এটার মালিকের জন্য কাজ করতো এবং এটা দেখতে দেখতে উড়ানো শিখে গেছে। আসলে কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর এখানেও ঠিক তেমনটাই হয়েছে। আর এটা শুনে কেট তো একেবারে ভেঙে পড়ে এবং বাঁচার আশা একেবারেই হারিয়ে ফেলে। কিন্তু দেখা যায় জোনাস কোনোভাবে বেলুনটার সিলিন্ডার পরিবর্তন করে দেয়, যাতে করে বেলুনটার স্পিডটা কিছুটা কমে আসে। আর সেখানেই আমরা নিচে রাস্তায় একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে বেলুনটাকে দেখে ফেলে এবং ভিডিও করতে শুরু করে। আর উপরে বসে থাকা সবার মনে হয় যে না, বিপদ হয়তো বা চলে গেছে। আর তখন তারা উঠে দাঁড়ায়, আর তখন দেখা যায় উইন্ডমিলের একটা পাখা এসে আঘাত করে বেলুনের উপর, যাতে করে নিক সেখান থেকে ছিটকে পড়ে যায়। তাদের বেলুনের বাকেট যার ভিতরে তারা ছিল সেটাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর এদিকে জোনাসের পায়ের মধ্যে একটা কাঠের টুকরো ঢুকে যায়, সে ব্যথায় চিৎকার করতে থাকে। এদিকে নিক যে কোথায় গেছে তারও কোনো হদিশ থাকে না। জোনাস কেটকে বলে যে সিলিন্ডার বন্ধ করে দাও, নয়তো গ্যাস শেষ হয়ে যাবে, আর তখন আর আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না। আর এইদিকে আমরা লেজকে দেখি যে সাহায্যের জন্য চিৎকার করতে করতে হোটেল স্টাফদের কাছে যায়। আর এদিকে যে তো অনেক আগেই চলে গেছে, সে মীরাকে বারবার ফোন করে, কিন্তু মীরা তো আর ফোন ধরে না, কারণ মীরার কাছে ফোনই ছিল না। বেলুনে ওঠার সময় সে তার ফোনটা নিচেই রেখে এসেছিল। মীরা ফোন না ধরায় জের অনেক রাগ হয়, কারণ তার জন্যই সে আজকে জেলে যেতে বসেছিল। এদিকে কেট একটা ফার্স্ট এইড বক্স খুঁজে পায়, সেটা থেকে ব্যান্ডেজ নিয়ে জোনাসের পায়ে বাঁধতে শুরু করে, কিন্তু ব্যান্ডেজ পর্যাপ্ত ছিল না, তাই সে নিজের শার্ট খুলে জোনাসের পায়ে বাঁধতে শুরু করে, যাতে করে বেশি রক্ত ঝরে না যায়। মীরা হঠাৎ একটা রশি ঝুলতে দেখে, আর যেটার সাথে নিক আটকে ছিল। তারা সেটা ধরার চেষ্টা করে এবং নিককে উঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। নিকের হাত থেকে রশি ছুটে যায় এবং নিক সেখান থেকে পড়ে সেখানেই নিক মারা যায়। আর এখন কেবলমাত্র তিনজনই বেঁচে আছে, তাদের একজন খুব মারাত্মকভাবে জখম, আর বাকি দুজন অনেক ভয় পেয়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা কি করবে, কিন্তু ততক্ষণে বেলুনটা উইন্ডমিল থেকে অনেক দূরে চলে গিয়েছিল। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি, বেলুনের গ্যাস শেষ হয়ে গেলে তাদের আর কিছুই করা থাকবে না। এরপর সিন পরিবর্তিত হয়, আমরা লেজকে দেখি যে সে হোটেল স্টাফকে গিয়ে সবকিছু বলে দেয়। তারপর সেখানে পুলিশ চলে আসে, সে তাদেরকে বলে যে তার সাথে তার বোনও ছিল, সে সারা রাত ক্লাবে সময় কাটানোর পর সে গায়েব হয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তার কাছ থেকে সব ইনফরমেশন নিয়ে নেয় এবং সেখান থেকে চলে যায়। বেলুনের গ্যাস ধীরে ধীরে শেষ হয়ে যেতে থাকে, আর এতক্ষণে মীরা দেখে যে তারা উঠতে উঠতে সমুদ্রের উপরে উঠে এসেছে, যেটা ছিল তাদের জন্য সবচেয়ে বড় বিপদ। সে জোনাসকে কিছু একটা করতে বলে, কিন্তু জোনাস বলে যে কোনোভাবে আমাদের সিলিন্ডারটা পাল্টে দিতে হবে, যেটা কেটস এবং মীরা কোনোভাবে পরিবর্তন করেও দেয়। এরপর কেট তার নিজের কাছ থেকে একটা ফোন বের করে, আর এখানে একমাত্র ফোন তার কাছেই ছিল, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ এখানে কোনো নেটওয়ার্ক সিগন্যালই ছিল না। সে কান্না করতে করতে বলে যে তার বোন রুমে একা, আমি এতক্ষণ ধরে বাইরে রয়েছি, আমার বোন তো ভয় পেয়ে যাবে। আর এটা শুনে মীরা তো চমকে যায়, সে বলে যে তুমি তো আমাকে বলেছিলে যে তুমি সিঙ্গেল এসেছো, কিন্তু কেট বলে যে আমি এটা আমার রিলেশনশিপের জন্য বলেছিলাম, কিন্তু তুমি এত ঘাবড়ে গেছো কেন। কিন্তু মীরার সেই দিনের কথা মনে পড়ে যায়, যখন যে আর সে প্রতিজ্ঞা করেছিল যে কেউ কাউকে কোনোদিন ধোকা দেবে না, আর যদি এমনটা হয় তারা একে অপরের সাথে কোনোদিন আর দেখা করবে না। এইটা ভেবে সে খুব কষ্ট পায়। আর তারা তখনই সমুদ্রে একটা বোট দেখতে পায়। তারা সেই বোটটিকে ইশারা করে ডাকতে থাকে, কিন্তু বোটে থাকা লোকজন ভাবে যে তারা তাদেরকে হাই করছে, আর সেখান থেকে বোটটি চলে যায়। আর এতক্ষণে আমরা জানতে পারি যে জোনাস বাকেট থেকে সমুদ্রে পড়ে গিয়েছে, আর মেয়ে দুজন কোনোভাবে বেলুনটাকে পানির কাছাকাছি নিয়ে আসে। জোনাসকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু তারা উপর থেকে রশিও ফেলে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। এতক্ষণে জোনাস পানিতে ডুবে মারা গেছে, আর এটা দেখে তারা দুজন পুরোপুরি ঘাবড়ে যায়। এরপর তাদের মনে হয় যে তারা কিছু একটা লিখে সাহায্য চাইবে, যেটা দূর থেকে দেখা যায়। আর এই জন্য তারা বেলুনের বাকেটের নিচ থেকে একটা কাগজ উঠিয়ে নেয়, যেটা উঠাতে গিয়ে তাদেরকে অনেকটা কষ্ট করতে হয়। এবার দেখা যায়
কেট তার ব্যাগে থাকা লিপস্টিক দিয়ে সে কাগজটার উপর SOS লেখার চেষ্টা করে। SOS মানে হচ্ছে সেভ আওয়ার সেলফ, মানে আমাদেরকে রক্ষা করুন। কিন্তু দেখা যায় এটা লেখার মাঝখানে লিপস্টিক শেষ হয়ে যায়। কেট নিজের হাত কেটে রক্ত বের করে সেটা দিয়ে SOS লেখা পূর্ণ করে। কিন্তু আসলে এটা কাজে আসবে কিনা সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো। এরপর আমরা লেসকে দেখি, যার কাছে এলি নামের একজন মহিলা আসে, যে তার মতো বিপদে পড়া কোনো বাচ্চাদেরকে সাহায্য করে। এদিকে লেস তার বোনের লাস্ট লোকেশন সম্পর্কে পুলিশকে কিছুই জানায়নি, কিন্তু এলিকে সে তার বোনের লোকেশন সম্পর্কে জানায়। আর এটা দেখে এলি বলে যে এটা তো একটা টুরিস্ট স্পট, আমাদের এখানে খুব তাড়াতাড়ি যাওয়া উচিত। তাদের বেলুনটিও ধীরে ধীরে পানির কাছাকাছি এসে পড়ছিল, আর এভাবে চলতে থাকলে তারা হয়তো পানিতেই ক্রাশ করবে। আর এদিকে কেট একটা আইডিয়া বের করে, সূর্যের আলোর সাহায্যে মিরর রিফ্লেকশন করে সে একটা নোটে আগুন ধরায় এবং সেটা বার্নারের কাছে নিয়ে যায়। সিলিন্ডারে বেঁচে থাকা সামান্য গ্যাস তখন জ্বলতে শুরু করে, আর এতে করে বেলুনটা কিছুটা উপরে উঠে যায়। কিন্তু তারপরেও এটা পানির অনেকটাই কাছে ছিল। এরপর দেখা যায় এলিয়া লেজ সেই স্পটে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে একটা গাড়ি দেখতে পায়। গাড়ির বনেটের উপরে একটা ফোনে ভিডিও দেখে তারা বুঝতে পারে যে তারা হয়তো বা কোনো বিপদের মধ্যেই রয়েছে। আর তখন লেজের তার বোনের জন্য চিন্তা হতে শুরু হয়। আর এদিকে কেট তার ফোনটা খোলার অনেক চেষ্টা করে। ফোনটা যখন খোলে তখন সে সামান্য নেটওয়ার্ক দেখতে পায়। কেট সেটা ব্যবহার করে তার বোনের সাথে সে লোকেশন শেয়ার করতে সফল হয়। লেজ যখন মেসেজটা পায় তখনই তারা বোট নিয়ে তাদের উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু এতক্ষণে বেলুনটা অনেকটাই নিচে চলে এসেছে, আর এজন্য তারা দুজন বেলুনের উপরে উঠতে থাকে। কিন্তু তারা পুরোপুরি বুঝে যায় যে এখান থেকে আর তারা বেঁচে ফিরতে পারবে না। আর এটা বুঝতে পেরে মীরা কেটকে সব সত্যি কথা বলে দেয় যে সে ইচ্ছে করেই তাকে এই বিপদের মধ্যে ফাঁসিয়েছে, যাতে করে তার বয়ফ্রেন্ড তাদের রুম থেকে জিনিসপত্রগুলো চুরি করতে পারে। একে তো তারা আগে থেকেই বিপদের মধ্যে রয়েছে, আর মীরার কাছে এই কথা শুনতে পেরে কেটস আরো চিন্তার মধ্যে পড়ে যায়। এরপর সিন পরিবর্তিত হয় আর অন্যদিকে জেকে দেখানো হয়। সে অন্য কোনো টুরিস্টের রুম থেকে চুরি করে অন্য একটা মেয়ের সাথে পালিয়ে যাচ্ছে। আসলে জের অন্য কিছুতেই কিছু আসে যায় না, সে কেবল চুরি করতে পারলেই হয়। আর এদিকে মেয়ে দুটি পানিতে পড়ে গেছে, আর অন্যদিকে তাদেরকে বাঁচাতে যাওয়া এলি এবং লেজের নৌকাটিও বন্ধ হয়ে যায়। মেয়ে দুটি বাঁচার অনেক চেষ্টা করে, তারা বেলুনের সেই সিলিন্ডার ধরে ভেসে থাকার চেষ্টা করে। আর তখনই তাদের সাথে আরো একটা মিরাক্কেল ঘটে, সেখান থেকে বিশাল একটা বোট আসতে থাকে। কিন্তু এতে কোনো লাভ হয় না, বোটটা বিশাল হওয়ায় তাদের মতো ছোট দুজন মানুষকে আর দেখতে পায় না, বোটটা সেখান থেকে চলে যায়। বেঁচে থাকার শেষ আশাটাও একদম নিভে যায়। লেজ আর এলি তাদের বোট বৈঠা দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে, আর মাঝে মাঝে লিজি নৌকায় থাকা একটা বাঁশি দিয়ে শব্দ করতে থাকে, যাতে করে কেট আশেপাশে থাকলে তার শব্দ শুনতে পায় এবং তাদেরকে খুঁজে পায়। আর তাদের ভাগ্য এতটাই ভালো ছিল যে তাদের এই আইডিয়া কাজে আসে। কিছু সময় যাওয়ার পর ওরা তাদেরকে দেখে ফেলে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। তারা দুজনই বোটে উঠে যায় এবং তারা দুজনই অনেক খুশি হয়। লেস নিজের বোনকে সই সালামত দেখে অনেক খুশি হয়। আসলে এই দৃশ্যটা খুবই ইমোশনাল ছিল, বেঁচে ফেরার আশাই যেখানে ছিল না সেখানে তারা দুজন একসাথে। আর অন্যদিকে আমরা জের সেই নতুন গার্লফ্রেন্ডকে দেখি, যে জের ঘুম থেকে ওঠার আগেই তার সকল টাকা পয়সা নিয়ে এবং সকল মালামাল নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে যে যেমন তার সাথে ঠিক ঘটেও তেমন। আর এরই সাথে আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন এমন সিনেমার এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।